ও দাদা, কই বাড়িত নাই নে? নাই বাড়িত মানুষ নাই গো, নাই তোই নাই তাও ন গেছ। লেম্বু দে জানার, লেম্বু আছে কি গাছ? এ ভাই তুমি না কেরো? হ্যাঁ ও তুমি কি করো? কেরতা লেম্বু দে তোমরা বাড়ি তো? এটা না তোমরা বাড়ি, এটা কি মালিক নাই বাড়ির? বাড়ির কেউ নাই? কি কষ্ট তোমার? কি তুমি ডাক্স খাও? এস না, সে তো সুন্দর চেহারা তোমার, তোমার বেড়া ডাক্স খা। হ্যাঁ বেড়ার ওহান তুমি লেম্বু লেছো কেনতে? বেচে খেয়ারবা 50 টাকা দে। আমি খাইম কি খাইবা? ডাক্স 50 টাকা দা ডাক্স দিব তোমারে? দিব ভাই। হ্যাঁ মশলো বহুত কষ্ট, আর পারলে আমার আর 50 টাকা সহায় করুন। কি কই যে রে, ডাক্সের মানুষ ধরে আমি এই থানা দে, আর তুমি আমার তেন টিয়া আছো, তোমার তো কম সাবাস না। হ্যাঁ কি করম ভাই, এটার মধ্যে যে কষ্ট, যে যে গেছে তুমি এটা কে লিয়ে গেলা? এমনি নেশা করা কি তোমার লাভ লোকসান কি আছে? এটার ভিতরে কি আছে, কি গুন্ডা আছে ডাকছো? তোমার কি গুণ আছে ডাকছো? তুমি যে ডাক্স খাও, এই ডাক্স খাও আর তোমার কি গুণ এটার মধ্যে? কি লাভ আছে খাওয়া কষে? কি করাম, ই কেলছি সারা ভাই না, টংস হয়ে গেছে, নিজের গাড়ি আছেন, বাড়ি আছেন, একটা এলপি কিনছি চালাইছি, এটা বেচা খেয়েছি, বাইক কিনছি বেচা খেয়েছি, এসব সারা ফ্যামিলি কি ওই বালাবা না, ও নিজে উপায় নাই, পয়সা নাই, পকেট হয়ে মানুষের কাছে লেমুনিতে আছি, যারা যেটাই পাইতেছি এটাই। তুমি জানো না মুরিয়াবাড়ি যে রিহাব সেন্টার খুলছে? জানি, তুমি রিহাব সেন্টারে যাও গা। আমার দুইবার পয়সা নাই, যদি আপনি যদি সহায় করেন। তোমার বাবা আছে না? আছে, তারা সহায় করে না, বাইতে সারা পয়সা ধ্বংস করে দিয়েছি। আচ্ছা আমি যদি তোমার টাকা পয়সা দিয়ে সহায় করি, তুমি রিহাব সেন্টারে ভর্তি হবা গিয়া? আমি যদি করুন আমি ভালো হয়ে যাবো। শিউর হইবা? তা ওখানে ওখান থেকে খাওয়া বন্ধ করে দেবো তাহলে। হ্যাঁ যাই বা, ওখানে ওখানে যাবে? যাই আমার লয়ে দিলে যাই। আরো অনুরোধ করি, তোমার ডেলি ডেলি কত টাকা ডাক্স লাগে ভাই? যদি পয়সাতে 2-3 হাজার লাগে, যদি পয়সা নাতে 500 দেবো, 400 দেবো, 100 টাকাও লাগে। তোমার পরিয়াল, তোমার পরিয়াল আছে না? আছে, পরিয়ালও আছে, কেউ বালা বানা বাড়ির মাঝে বাড়িটা জ্বালিয়ে ফিতনা দেয়, দেখা দেয় দেয় এটা এটা নিয়ে গিয়া বলে। তোমার ফুলাফান কয়জন? ফুলাফান ভাই দুইজন আছে। এসে তাহলে ফুলাফানের বাদে দেশ কোন কালাল? ইনকাম কি তোমার, কি কামাই করো? কিছু কাম নাই, আমি যে উপায় না পাই যে মানুষ লেম্বু নি বেড়ায় হয়েছে, কি করে আমি এটাই করুন লাগে, পয়সা চাইলেও দেয় না, কেউ খেদাই দেয় বলতে আর না বালা না হ্যান তেন, তোরা এত ফালতু মানুষ, চুরি করো সেন করো বালা না। আমি অনুরোধ করি মানুষের যে যে খান আল্লাহর রাস্তায় এটা বাদ দিয়ে নেক করে অনুরোধ, এটা কিন্তু কায়াস জিন্দিগি বরবাদ হয়ে যাবো, সব শেষ হয়ে গেছে আমার, কিছুই নাই আমার, আমার বাইতে গেদাই দিছে ভালো হবে না। তুমি যে বাদ দিবা, দরদণ্ড কইতেছো বাদ দিবার লাগে, তুমি বাদ দিবা না? নাই আমার এমনি যদি পয়রে দিন যাবা কইছো নি বলে আমি বাদ দে। ঠিক আছে, আজকাল থেকে তোমার আমি তোমার দায়িত্ব আমি লইলাম, রিহাব সেন্টারে তোমার না ভর্তি করে দাম। হ্যাঁ ভাই চলো, তোমার বাড়ি কোনটা? আমার বাড়ি চলো তোমার বাড়ি যাই, তোমার মা বাবার লয়ে কথা কইয়া তোমার আমি রিহাব সেন্টারে না ভর্তি করে দিতেছি। আর জীবনে যাতে এরকম যাতে না করো না, ধরো তোমার এই খাওয়াটা যে খাইতেছো, ডাক্সটা যে খাইতেছো, তোমার কোনো অন্য তোমার কোনো উপকার পাইছো কি? না না, হ্যাঁ সব শেষ হয়ে গেছে, কিছুই নাই না। তোমার নেশাটা, নেশাটা হইলে কি তোমার উপকার হয় কি? নেশা হইলে উপকার হইব কি, ক্ষতি সব শেষ, শৈল তো সাইরো সাইড ক্ষতি না, সব শেষ, সব বুঝো তথাপি এটা করো না, কারণ কি এটা না খাইলে কি কি করে? শুনলে বহুত খারাপ করে, শৈল চলে না, আর ডিউটি বিশ করে আটবার পাই না, শৈল কামরা জ্বর টরে কিরো মিলাগে বালাই, মানে এই খাওয়ার টাইম না আইলে মানে শরীরে এরকম করে না খায়া থাকলে, অত আমরা এই বস্তুটা খাইলে নিশা না খাইলে মানে ওনা না খাইলে নিশা, খাইলে জন বালার কি না, যদি না খাইতে নিশা মানুষ আছে খাইতে বালা। তুমি যখন ডাক্স খাও তখন তোমার শরীর বালা লাগে, তুমি যে বলা না খাও ডাক্সে যে বলা তোমারে খাই বলা তোমার শরীরে মানে নানান ধরনের বিভিন্ন ধরনের জ্বালার যন্ত্রণা শরীরের ভিতরে করে নাকি?
ঠিক আছে আজকে থেকে তবাও করো হ্যাঁ যাতে তুমি মানে রিহাব সেন্টার আজকে ভর্তি করবা হ্যাঁ ভর্তি করে দেম যাতে আরো তোমার মতন দর্জন গেয়ে ভর্তি করে তুমি দর্জন দে কয়ে দাও যে অহানো সময় থাকতে রিহাব সেন্টার গিয়ে জয়েন করো দেন আমার এলাই যে আমার এমন কইলো যে এরম মদত করবো যদি আইনের আরো কেউ এরম আসুন যেরকম কষ্টের মাঝে এরকম এলা যদি এলা সামনে পড়ে তো মদত করবো এলা আমারও করবো কইতাছে যদি আমার করে তো আমি কি জানি আরেকবার আমি কইয়াম যে আরেকবার যদি আমার এরম বা ভিডিও করে তো আমি আরেকবার কই দিতাম যে আমার করছে তো আইনের আরো সহায় করবো অনুরোধ করে কই কেউ এটা মাঝে থাকবেন না যে ঠিক আছে মরে যাবেন ঠাট মরে যাবেন শেষ জিন্দি রে কিছু হবো ঠিক আছে হবো চাষ করতে তুমি রিহাব সেন্টারে ভর্তি হইবা হ্যাঁ সব বাদ দাও।